ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো তোমাদের গরমে পায়রাকে কী কী খাওয়ার দেওয়া হয়, অর্থাৎ পায়রার আইডিয়াল ফুড হ্যাবিটটা। এর মধ্যে রয়েছে গম, কুসুম দানা, আটকি, ভুট্টা এবং অল্প করে কালো সরষে। যখন এছাড়াও রয়েছে আরও অনেক কিছু, তার মধ্যে যেটা মেনলি রয়েছে একটু অল্প করে কালো সরষেও রয়েছে। তো খাওয়ার যাতে না নষ্ট হয়, তাই এরকম একটা কোনো জিনিসে করে খাওয়ারটা আমরা দেবো। চলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সব পায়রা সব চলে এসছে এবং খাওয়া শুরু করে দিয়েছে। আমি এই ফুড হ্যাবিটটা শীতকাল থেকে শুরু করে যখন গরমকালটা শুরু হবে তখন সেটা আমি দিই। সবাইয়েরই একটা একটা আলাদা আলাদা ফুড হ্যাবিট থাকে। আমি এই ফুড হ্যাবিটেই আমার পায়রাগুলোকে সুস্থ রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ সবার হেলথ, কোনো রকম ঝিমিয়ে নেই, কোনো রকম কোনো অসুবিধে নেই। রয়েছে এখানে কিছু লক্কা, এ ক্লাস লক্কা, সাটিন, ম্যাড্রাস, গিরেবাজ, সেই সঙ্গে আমি আরও দিই। আমি এরকম একটা কৌটোতে করে কিছু গ্রিড বানিয়ে রেখেছি, সেটাও আমি এখন দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ গ্রিড রয়েছে, এর মধ্যে অনেক কিছুই রয়েছে, আমি যাতে গ্রিডটা বেশি নষ্ট না হয়। আমি অল্প অল্প করেই দিই। গ্রিডের অনেক উপকারিতা আছে, গ্রিড যেমন হজম শক্তি বাড়ায়, এছাড়াও আরও নানা নানান রকম কাজে লাগে। এর মধ্যে অনেক কিছু রয়েছে, এর মধ্যে রয়েছে ইটের গুঁড়ো, সুরকি, ডিমের খোসা, হলদি, এলাচ গুঁড়ো রয়েছে, সেই সঙ্গে গরম মশলা গুঁড়ো রয়েছে। গরম মশলা মানে মেবি এটা রয়েছে গোলমরিচ গুঁড়ো, এছাড়া সাদা বালি তো রয়েছেই। তারপর আমাদের এদিকে যে নোনা মাটি পাওয়া যায় সেই নোনা মাটিও রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এটা দিয়ে দেব, এই যে দেখবো আমরা এটা দিয়ে দেওয়ার সাথে সাথেই এগুলো কি সুন্দরভাবে গ্রিডটা খাওয়া শুরু করবে। দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছে অলরেডি। এটা আমি নিজের হাতেই তৈরি করেছি, কোনো রকমভাবে কেনাকাটা বা পারচেস করা নয়। সবাই খুব সুন্দরভাবে গ্রিডটা খাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই খাওয়ারগুলো অত সুন্দরভাবে খাচ্ছে। চলো বন্ধুরা এখানেই থাক, এরপর পরের ভিডিওতে দেখা হচ্ছে পক্সের মেডিসিন নিয়ে, পক্সের ট্রিটমেন্ট নিয়ে, কীভাবে তোমরা পক্সটাকে রিকভার করবে, পক্স থেকে কীভাবে প্রিভেনশনটা রাখবে পায়রাদের, সেটাই আমরা দেখাবো।